আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জনপ্রিয় একটা রেসিপি সিমাই রান্না করা দেখাবো। অনেকেই বলে থাকেন যে তাদের সিমাইটা দুধ ও সিমাইয়ের একটা পারফেক্ট ম্যাচ হয় না, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার রেসিপিটা দেখবেন যে কতটুকু পরিমাণ দুধ ও সিমাই নিলে আপনাদের সিমাইটা এভাবে পারফেক্ট হবে এবং খেতেও ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি সিমাইয়ের রেসিপি। গ্যাসের উপরে হাঁড়ি বসিয়ে আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এবং ঘিয়ের সাথে এখন আমি কিশমিশ এবং হচ্ছে পেস্তা বাদাম কুচি করে রেখেছি সেটা ভেজে নিয়েছি। এখানে আমার পেস্তা বাদাম এবং হচ্ছে কিশমিশ 1 টেবিল করে আছে। কিশমিশগুলো যখন এরকম ফুলে উঠবে তখন আমি লাচ্চা সেমাই দিয়ে দিব। এখানে আমি 1 কাপ লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি এবং লাচ্চা সেমাইটা একটু ভেজে নিচ্ছি। সেমাইটা একটু ভেজে নিয়ে আমি এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এখন আমি এখানে 1 কাপের থেকে সামান্য একটু কম চিনি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ এখন ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। একটু ব্রাউন কালার হলে আমি এটা তুলে ফেলছি, তবে হচ্ছে আপনাদের চিনিটা আপনাদের পছন্দ মতোই দিতে পারেন। আমার সেমাইটা প্রায় ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমি এখন এটাকে নামিয়ে একটা বোলে সেট করে নিচ্ছি। এখন আলাদা একটি পাত্রে আমি 1 লিটার দুধ নিয়েছি এবং সেটাকে জাল দিচ্ছি। এই দুধের সাথেও আমি 1/2 চামচ হচ্ছে ঘি নিয়েছি শুধুমাত্র একটা ফ্লেভার আনানোর জন্য। আপনারা ইচ্ছা করলে নাও দিলে চলবে, কারণ প্রথমে আমাদের 1 টেবিল চামচ ঘি দেওয়া ছিল। এই দুধের মধ্যে আমি এখন 4টা এলাচ দিচ্ছি, যেটার আমি মাথাটা একটু ভেঙে নিয়েছি, এবং 1টি তেজপাতা দিচ্ছি। আমি এই দুধগুলোকে বেশি জাল দেব না, বেশি ঘন করার দরকার নেই। আমার একটা বড় কুটলি, আমি এটা নামিয়ে ফেলব। আমার বড় কুটি গিয়েছে, এখন আমি গ্যাসটা অফ করে দিব। গ্যাসটা অফ করার পরে এখন আমি ফ্যানের বাতাসে নিয়ে এই দুধটাকে ঠান্ডা করে নিব, যেন দুধের উপর শর্টটা না পড়ে। ফ্যানের বাতাসে নিয়ে এভাবে অনবরত নাড়াচাড়া করলে দুধটা ঠান্ডাও হবে এবং সেক্ষেত্রে আর সরও পড়তে পারবে না। আমি এভাবে নাড়াচাড়া করে দুধটা একটু ঠান্ডা করে নিচ্ছি। এভাবে আমি 3-4 মিনিট নাড়াচাড়া করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছি এবং আগে থেকে সেমাইটাকে সেট করে রেখেছিলাম, এখন এখানে দুধটা দিয়ে দিচ্ছি। এখানে অনেক দুধ মনে হলেও সেমাইটা কিন্তু দুধটাকে শুষে নিবে, তো আমি কিছুক্ষণ পরে এসে আপনাদের আবার দেখাচ্ছি। আমি আবার ফিরে এসেছি 10 মিনিট পরে, তো আমার সেমাইটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখন উপর থেকে এই যে তেজপাতা এলাচ এগুলো তুলে ফেলছি, কারণ এগুলোর আর কোনো প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন আমার লাচ্চা সেমাইটা কিন্তু একেবারে দুধের সাথে মাখামাখা হয়নি। আমি যে পরিমাণটা ইউজ করেছি, আপনারা যদি এভাবে ইউজ করেন তাহলে আমার মতোই আপনাদের লাচ্চা সেমাইটা এভাবেই হবে। তাহলে ফ্রেন্ডস, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আমার লাচ্চা সেমাই। আর ঈদের দিনে এটা খুবই জনপ্রিয় একটা ডেজার্ট। এখন আমরা ঈদের দিনে সেমাইটা না হলে যেন আমাদের ঈদটাই অসম্পূর্ণ মনে হয়। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে রেসিপিটা শেয়ার করবেন।
ইউটিউবে আমার চ্যানেলটা একেবারেই নতুন, তাই আশা করব এভাবেই পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আর এতক্ষণ কষ্ট করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ আর নয়, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।